নারকেলডাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, তার জেরে চলল গুলি, জখম এক সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাতে নারকেলডাঙ্গায় পার্কিং নিয়ে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর, রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। খাস কলকাতায় শুটআউট, কালীপূজোর পরদিন শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্র হয়ে উঠল নারকেলডাঙ্গা। পার্কিং নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, প্রকাশ্যে চলে গুলিও, গুলিতে আহত এক সিভিক ভলান্টিয়ার। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, অবরুদ্ধ হয়ে পড়ে নারকেলডাঙ্গা রোড। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ইটবৃষ্টি চলে, গুলিও চলে। ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙ্গা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। গুলিতে জখম মানিকতলা থানার ওসির সঙ্গে থাকা এক সিভিক পুলিশ, তার কনুই ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। ঘটনাস্থলেই আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দেয় অভিযুক্ত, পরে পুলিশ উদ্ধার করে সেই আগ্নেয়াস্ত্র। নারকেলডাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে। পিয়ালি ও প্রসেনজিতের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।